Smoking is injurious to health. Tobacco causes cancer. সুরাজ আর ইনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রিন্সিপাল স্যার জানা স্যার নমস্কার ক্যামেরা করছে বেখম আরে ক্যামেরাটা নিজে থেকে ঘোরা হাই ফ্রেন্ডস আর রয়েছে অবিদা হ্যালো স্বর্ণালীদি হাই অ্যান্ড পায়েলদি অবিদা স্বর্ণালীদি অ্যান্ড পায়েলদি আমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্ট আর রয়েছে আমাদের সাথে তুলি হাই অ্যান্ড টিনা হাই এভরিওয়ান তো আমরা যাচ্ছি আজকে একটা দারুণ সুন্দর জায়গায় আউটডোর স্টাডি করতে তো জায়গার সম্বন্ধে আমাদের স্যারই কিছু বলবেন স্যার প্লিজ কিছু বলুন নমস্কার সুরজ ঠিকই বলেছে গঙ্গার ঘাটের ঠিক পাশেই একটা সুন্দর কালী মন্দির আছে এবং এত সুন্দর পরিবেশ আউটডোর স্টাডির পক্ষে দুর্দান্ত জায়গা ওটা সত্যি জায়গাটা না খুব সুন্দর দেখো একটু ক্যামেরা বন্ধ কর আমি না ওখানে যতদূর জানি ওখানে একটা অনেক পুরানো রাজবাড়ি আছে আমার স্মৃতি যদি বিত্রি না করে তবে রাজবাড়িটার নাম চন্দ্রমলি রাজবাড়ি হ্যাঁ আর ওখানকার যে রাজা ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণচাঁদ এবং উনি খুব বড় শিল্পী ছিলেন আমি আর স্যার আগে একবার এসেছিলাম কিন্তু আমাদেরকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয় আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেহেতু এটা অনেক পুরানো বাড়ি এবং উনি বড় শিল্পী ছিলেন ওখানে বহু পুরানো অনেক পেন্টিংস পাবো আমরা যখন জমিদার বাড়ি তখন নিশ্চয়ই ওখানে দুর্গা দালান থাকবে আর ওই দুর্গা দালানের আর্চগুলো নিয়ে আমরা বেশ সুন্দর ফিগার পোস্টার স্টাডি করতে পারবো ইয়েস কিন্তু 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 কি স্যার ওই বাড়ির মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে রহস্য তো আছেই তা না হলে আমি আর স্যার যখন আগের বার এসেছিলাম তখন আমাদের ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয় চলুন না স্যার এবারে গিয়ে আমরা একটা না হয় অ্যাডভেঞ্চার করব তার সঙ্গে সঙ্গে আমাদের আউটডোর স্টাডিটা হয়ে যাবে
সে তো বুঝলাম অভি, সবই হবে, কিন্তু এত আস্তে নৌকো চালালে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো কখন তা ভগবানই জানে। একদমই তাই। ও মাই ভাই, আরে তাড়াতাড়ি চালাও। এইবার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তুই পাবি। দাঁড়া তো এক মিনিট, নড়বি না, তোকে নিয়ে একটা ফটোগ্রাফি কম্পোজিশন করবি। খুব পুরনো জমিদার বাড়ি তো, আমাদের কিছু কাজে লাগবে। আপনি কি চন্দ্রমালি রাজবাড়ির কথা বলছেন? হ্যাঁ, ওখানে তো দিনের বেলা কেউ যায় না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন তো অনেক বেলা হয়ে গেছে, বেলা তো গড়িয়ে গেল গো। কি ব্যাপার বলুন তো, আপনি ওই বাড়িটা নিয়ে এত বিচলিত হচ্ছেন কেন? ও বাড়ি অভিশপ্ত বাড়ি,
ও বাড়িতে পেতাত্মার বসবাস। অভিশপ্ত বাড়ি মানে পেতাত্মা? আচ্ছা আপনি কি বলতে চাইছেন বলুন তো, বাড়ি আবার অভিশপ্ত হয় নাকি? পেতাত্মা অভিশপ্ত এগুলো গল্পেতেই ভালো লাগে, আজকালকার 4G যুগে আমার এসব চলে নাকি? আপনাদের ওই বাড়িতে যেতে আর কোনো ভয় থাকবে না। কি বলছো পায়েলদি? একদমই ঠিক বলেছিস পায়েল, তোমরা শহরের শিক্ষিত ছেলে মেয়েরা, তোমরা বিশ্বাসই করো না, আমি অন্ধবিশ্বাসকে গুরুত্ব দিচ্ছি না, আমি ওনার বিশ্বাসটাকে প্রাধান্য দিচ্ছি। ঠিক আছে, তোমরা যখন বলছো সবাই চলো। আচ্ছা পুরোহিত মশাই, আপনি একটু আমাদের থাকার ব্যবস্থা করে দেন, আমরা থেকে কাজ করে চলে যাব। আপনাদের এই সিদ্ধান্তটা কি ঠিক হলো বাবুরা? শম্ভু, এই শম্ভু, কে শম্ভু? বলেন বলেন। আরে আপনাকে তো এখন আর দেখাই যায় না। হ্যাঁ হ্যাঁ, আরে এনারা এসছেন আর্ট কলেজের ছাত্রছাত্রী, চন্দ্রমলি বাড়ির ভেতরে কিছু কাজ করতে চায়। চন্দ্রমলি বাড়ির ভেতরে? রে বাবা, কি কাজ করতে চায়? আমরা সবাই জানি আমরা এখানে থেকে কিছু কাজ করব। সব জেনে শুনে আসছেন তো? হ্যাঁ, আমরা রাতে থাকবো, রাতে থেকে আমরা কাজ করবো এখানে। আবার রাতে? আসলে আমাদের পেন্টিংসের উপর কিছু কাজ আছে, ঠিক আছে, সেই কারণে আমরা এখানে এসেছি, রাতে না থাকলে সেই জিনিসগুলো পাবো। বাবুরা, এই চন্দ্রমলি বাড়ি যে কি আপনারা তো জানেন না। স্যারও জানেন, আমরাও জানি, কারণ আমাদেরকে বলেছেন উনি। ঠিক আছে, আমি অনেক বুঝিয়েছি, এরা নাচোর বান্দা। হ্যাঁ আমরা যাব ওখানে, আর সবাই গিয়ে আমরা ওখানে প্রমাণ করব যে ওখানে ভয়ের কিচ্ছু নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ভয়ের কিচ্ছু নেই? আর আমরা সবাই আপনাকে আশ্বাস দিচ্ছি যে আজকের পর থেকে আপনারা কেউ কোনোদিন ভয় পাবেন না। কি বলছেন? একদম একদম, আপনারা জানেন না এই চন্দ্রমলি বাড়ি কি, আপনারা জানেন না। সবাই সাবধানে, এগুলো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দেখ
এই বেগম হ্যাঁ বল। একটা দারুণ জায়গা দেখলাম, যাবি? আয়না চল না প্লিজ, চল রাখ, এটা রাখ। কি দেখলাম দেখতে হবে ব্যাপারটা, আপনারা আসুন আমার সঙ্গে সঙ্গে আসুন, সবাই সাবধানে। হ্যাঁ সবাই সাবধানে, সাবধানে অভি, সাবধানে এগোবে। মশালগুলো পেয়ে খুব ভালো হয়েছে, চলো আমরা দেখি, চলো চলো আসি, এবার দেখি আস্তে আস্তে, খুব আস্তে স্যার এগোবে না, আস্তে আস্তে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কিছু ব্যাপার আছে, তোমরা আমার কথাকে কোনো গুরুত্ব দিলে না। সবাই সাবধানে আসবে, হ্যাঁ সবাই সাবধানে, এই পেছনে যারা আছো সাবধানে এসো, সাবধানে আসিস, তোমরা খুব সাবধানে আসবে, সাবধানে সবাই, সবাই সাবধানে দেখে। Thank you.
আমাদের বাঁচালো।